ইজম একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা সোয়াপিং করতে পারি। ওকে, তো ধরুন আমি একটা এএল রেজিস্টারে একটা ভ্যালু রাখি, মুভ এএল 10, আর একটা রেজিস্টারে আমাদের ভ্যালু আছে মুভ এএইচ ধরুন 12। তো আমি চাচ্ছি এদের মধ্যে ভ্যালু সোয়াপিং করতে, অর্থাৎ এএল এর ভিতরে 12 রাখতে আর এএইচ এর ভিতরে 10 রাখতে। তো আমরা জেনারেলি সোয়াপিং করতে আমরা থার্ড ভেরিয়েবল ইউজ করি, তো এক্ষেত্রে আমরা আরেকটা রেজিস্টার ইউজ করব সোয়াপিং করার জন্য। তো আমি আরেকটা রেজিস্টার ধরুন বিএল ইউজ করতেছি, মুভ বিএল। বিএল কি করলাম আমি, ধরুন যে এএল অথবা এএইচ যে কোনো একটা রেজিস্টারের ভ্যালু রাখতেছি। ওকে, আমি এক্ষেত্রে এএল রাখলাম। তো যার ফলে কি হয়েছে, আমাদের এএল এর ভ্যালুটা এখন চলে আসছে বিএলে। এরপর আমরা কি করব, বিএলে আসছে এএল এর ভ্যালু, এখন আমরা এএল এ হচ্ছে এএস কে লোড করব, মুভ সরি মুভ এএইচ। এএইচ এর ভিতরে আমরা হচ্ছে এখন সরি এখানে এএল, এএল এর ভিতরে আমি এএস কে রাখলাম। তো তাহলে আমাদের এএইচ এর ভ্যালুটা এখন এএল এর মধ্যে আছে, আর এএল এর ভ্যালুটা আমরা রাখছি বিএল এর মধ্যে। তো এখন আমরা আবার তাহলে বিএল এর ভ্যালুটা আমাদের এএইচ এর মধ্যে নিয়ে আসতে হবে। তো মুভ এএইচ আর বিএল, এখন আমাদের ভ্যালুগুলো হচ্ছে সোয়াপ হয়ে গেছে অলরেডি। আমরা যদি এখন রান করি, সিঙ্গেল স্টেপ রান দিলাম, দেখা যাচ্ছে যে এএল এ আমাদের সরি সিঙ্গেল স্টেপ রান দিচ্ছি, দেখা যাচ্ছে যে এএল এর ভিতরে আমাদের 10 লোড হয়েছে। আমরা যে 10 দিয়ে দিছিলাম কোডের মধ্যে আমাদের 10 আছে। এরপরে সিঙ্গেল স্টেপ আর একটা দিচ্ছি, এরপরে আমরা এএইচ এর ভিতরে আমরা রাখছিলাম 12, আমাদের সি লোড হয়েছে, 12 লোড হয়েছে। এখন আমি হচ্ছে ভ্যালুগুলোকে সোয়াপিং করবো, এ কে এদিকে আসবে আর সি এদিকে আসবে। ওকে, আবার যদি সিঙ্গেল স্টেপ আমি রান করি, দেখতে পাচ্ছি যে আমরা আর একটা থার্ড ভেরিয়েবল বিএল ইউজ করেছি, বিএল এর মধ্যে আমাদের এআর এর ভ্যালু লোড রয়েছে। পরে সিঙ্গেল স্টেপ, এখন আমরা দেখতে পাচ্ছি যে এএইচ এর ভ্যালুটা এএল এর মধ্যে চলে আসছে। আবার সিঙ্গেল স্টেপ, এখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে যে এএল এর ভ্যালুটা ছিল সেটা এখন এএইচ এ, এবং পূর্বে এএইচ এর যে ভ্যালুটা ছিল সেটা এখন এএল এ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিভিউ দিচ্ছি কোডটা। আমি প্রথমে একটা ভ্যালু এএল এ লোড করেছি, এরপর আরেকটা এএইচ এ, এরপর আমি কি করেছি সোয়াপিং করতে থার্ড ভেরিয়েবল ইউজ করেছি বিএল এ, আমি এএল কে লোড করেছি, আবার এএল এএইচ এএইচ বিএল। আপনারা চাইলে ওই মুভ এএইচ টু এর মাধ্যমে আপনারা কনসোলে প্রিন্ট করতে চাইলে করতে পারেন। তো এটা হচ্ছে একটা উপায় সোয়াপিং করার। আরেকটা উপায় হচ্ছে ডাইরেক্ট একটা তো সোয়াপিং করার জন্য ম্যানুয়াল সোয়াপিং না করে আমাদের আরেকটা আরেকটা উপায়ে সোয়াপিং করতে পারি, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। তো আমি এখানে আমি ডাইরেক্ট লিখতে পারি এক্সচেঞ্জ এল এবং এইচ। তো এটার এর ফলে যেটা হবে, আমাদের ম্যানুয়ালি থার্ড ভেরিয়েবলের মাধ্যমে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট এইটা লিখলেই যেটা হবে যে ভ্যালু দুইটা চেঞ্জ হয়ে যাবে, যে দুইটা আমরা রেজিস্টার বা অন্য যা দিয়ে রাখি না কেন তাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি রান করি, ওকে আমি সিঙ্গেল স্টেপ রান দিলাম, এখানে এএল 10 এইচ 12, আবার যদি আমি সিঙ্গেল স্টেপ দিই দেখা যাচ্ছে যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, সোয়াপিং হয়ে গেছে। তো এছাড়া আরেকটা উপায় আছে স্ট্যাকের মাধ্যমে সোয়াপিং করা, তো আমি এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো আপনাদের ধন্যবাদ সকলকে।